আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি MS বাংলাওয়াজ ইউটিউব চ্যানেলে। অবশেষে বদলি হতে চলেছেন পশ্চিমবাংলার রাজ্যপাল জগদীপ ধনকর। বাংলায় নতুন রাজ্যপাল হিসেবে আসছেন এই ব্যক্তি। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে মমতা সরকারের সংঘর্ষের ইতিবৃত্ত সর্বজনবিদিত। নির্বাচনের পরে এবং আগে একাধিকবার মমতার সমালোচনায় মুখর হয়েছেন রাজ্যপাল ধনকর। ভোট পরবর্তী হিংসা নিয়েও একইভাবে ভীষণ রকম সরব ছিলেন তিনি। এমনকি নারদা মামলায় মুখ্যমন্ত্রীর CBI দপ্তরে পৌঁছানো নিয়েও কড়া সমালোচনা করেছেন তিনি। এছাড়া বাংলায় 356 ধারা জারি নিয়েও মমতাকে ধমক দিয়েছেন রাজ্যপাল। সে রাজ্যপাল জগদীপ ধনকরকেই এবার তলব করল কেন্দ্র। ইতিমধ্যেই তিনি পৌঁছেছেন দিল্লিতে। জানা গিয়েছে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হওয়ার কথা তার। কিন্তু হঠাৎ এভাবে রাজ্যপালকে দিল্লিতে ডাকার কারণ কি? সূত্রের খবর অনুযায়ী এর মধ্যে রয়েছে রাজ্যপাল পরিবর্তনের জল্পনাও। কেন্দ্রের একটি সূত্র জানাচ্ছে রাজ্যপাল জগদীপ ধনকর যেভাবে কাজ করছেন তাতে সম্পূর্ণ খুশি নয় কেন্দ্র। একথা ঠিক যে বিশেষত 21 নির্বাচনের পর খোলাখুলি নরেন্দ্র মোদীর প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র রাজ্য সংঘর্ষে এই মুহূর্তে উত্তাল রাজনীতি। এরই মধ্যে বাংলার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে রাজ্যপালের আরও কড়া ব্যবস্থা নেওয়া উচিত বলেই মনে করছে কেন্দ্র। যদিও বেশ কয়েকবার ইতিমধ্যে প্রশাসনিক আধিকারিকদের তলব করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর এবং যথেষ্ট কড়া ভাষায় তাদের সমালোচনাও করেছেন তিনি। কিন্তু সূত্রের খবর, কেন্দ্রের মতে পশ্চিমবঙ্গে বর্তমান যেভাবে প্রশাসন চলছে তাতে আরও কড়া ব্যবস্থা নিতে হবে। এছাড়া সম্প্রতি রাজভবনে নিয়োগকে ঘিরেও জগদীপ ধনকরের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ উঠেছে, আর সেই কারণেই তাকে সরিয়ে দেওয়া হতে পারে রাজ্যপাল পদ থেকে। কেন্দ্র সরকার এ নিয়ে সরাসরি মুখ না খুললেও একটি সূত্র জানাচ্ছে পরিবর্তন তালিকায় শীর্ষে রয়েছেন কেরলের রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। আরিফ সংখ্যালঘু এবং নাগরিকত্ব আইনের পক্ষে, আর সেই কারণেই বাংলার সংখ্যালঘু সম্প্রদায়কে আরিফের মাধ্যমে বড় বার্তা দিতে চায় কেন্দ্র সরকার। শুধু তাই নয়, রণনীতির ক্ষেত্রেও জগদীপ ধনকরের তুলনায় আরও বেশি চরমপন্থী আরিফ। ইতিমধ্যেই কেরলে যথেষ্ট সমালোচনার মুখে পড়েছেন তিনি। শাহবানু মামলায় কংগ্রেসের বিরুদ্ধাচরণ করে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন আরিফ মোহাম্মদ খান। তারপরেই তিনি যোগ দেন বিজেপিতে। প্রসঙ্গত উল্লেখ্য, সরকারের তিন তালাক বিরোধী বিলকেও সমর্থন করেন আরিফ, আর সেই কারণে তাকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে অভিষিক্ত করে সংখ্যালঘু সম্প্রদায়কে বার্তা দিতে চায় কেন্দ্র। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আরিফ মোহাম্মদ খান রাজ্যপাল পদে অভিষিক্ত হলে সরকারের সঙ্গে দ্বন্দ্ব আরও বাড়বে কিন্তু কমবে না। অন্য আরেকটি সূত্র অবশ্য বলছে এখনই জগদীপ ধনকরকে বদল করার কোনো সম্ভাবনা নেই। বাংলার বর্তমান আইনি পরিস্থিতি বিষয়ে আলোচনার জন্যই তাকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। আজ রাষ্ট্রপতির সঙ্গেও বৈঠকে বসছেন রাজ্যপাল জগদীপ ধনকর। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান। কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ, খোদা হাফেজ।